আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি অনেক ভালো আমি আবিদ আপনাদেরকে সবাই জানাচ্ছি আজকের এই ভিডিওতে আমাদের আজকের ভিডিওটি হচ্ছে একটি আনবক্সিং ভিডিও এবং এই আনবক্সিংটি হচ্ছে রুহামা শপ ডট কম থেকে তো রুহামা শপ নামে আপনারা অনেকেই জানেন যে তাদের একটি পাবলিকেশন আছে রুহামা পাবলিকেশন যারা নাকি খুবই অসাধারণ বই প্রকাশ করে যাদের বইয়ের দাম অনেক বেশি কিন্তু তাদের বইয়ের মান তার কোনো তুলনায় হয় না মানে এত ভালো বই বা এত ভালো কভার এবং তাদের বইয়ের যে অনুবাদগুলো হয় তা তো কোনো কথাই বললাম না মানে সব কিছু একদম টপ নচ তো তাদের বইগুলো সম্পর্কে অনেকেই বলে যে দাম বেশি দাম বেশি তো আমার ইচ্ছা ছিল যে তাদের অনেকগুলো বই আমি কালেক্ট করব কিন্তু দাম একটু বেশি হয় আমি একটু অপেক্ষা করছিলাম ঠিক সেই মুহূর্তে তারা রামদানের মধ্যে চল্লিশ পার্সেন্ট ডিসকাউন্ট দেয় এবং আমি ভাবলাম যে না এটাই হচ্ছে সুযোগ তাদের প্রকাশনের বইগুলো সংগ্রহ করার তখন আমি তাদের কাছ থেকে কয়েকটি বই অর্ডার দিই এটি তাদের রুহামা শপ থেকে অর্ডার দিই তো রোহামা শপ তো খুব ভালো একটি অনলাইন শপ তো আমি তাদের কাছ থেকে যখন অর্ডার দিয়েছিলাম তারা আমাকে রামদানের মধ্যে দুই তিন দিনের মধ্যে আমার অর্ডার ডেলিভারি করে দিয়েছিল তো আমি ভাবলাম যে না তাদের অফারটি অবশ্যই ভালো এবং তাদের সার্ভিসও খুব ভালো তো আপনারা অবশ্যই তাদের কাছ থেকে অর্ডার করতে পারবেন এবং তাদের শপটাও আপনারা দেখে নিতে পারবেন যে তাদের সার্ভিসগুলো কেমন তো অবশ্যই আপনারা তাদের কাছ থেকে অর্ডার দিন তাদের বইগুলো কালেক্ট করুন এবং আমার ইচ্ছা আছে যে আমি তাদের সবগুলো বই মানে রোহামা পাবলিকেশনের সবগুলো বই আমি আমার সংগ্রহে রাখবো তো ইতিমধ্যেই ছয় সাতটা বই আমার কাছে আছে তো আমি আজকে আমি দেখাবো যে যেই কয়টি বই আমি রামদানের মধ্যে অর্ডার দিয়েছিলাম তো সেই কয়টি বই তো সেখানে তিনটি ছিল রোহামা পাবলিকেশনের বই একটি বাইরের বই ছিল আর কি তো তিনটি বই একটু মোটা আর কি একদম সাইজে একদম খাট্টা আর কি তো আপনারা দেখবেন আর এই বইগুলো কিন্তু খুবই ভালো তো বই কয়েকটা আমি পড়েছি আর আনবক্সিংয়ের কথা যা বলছিলাম তা হচ্ছে যে রোহমা পাবলিকেশনের বই তো আমি ভাবলাম যে কবে না কবে আনবক্স করব তার তো ঠিক নেই তা আমি নিজে থেকে আনবক্স করে ফেলেছি শুধুমাত্র বইগুলো আমি আপনাদেরকে দেখাবো মানে আজকে আপনার সামনে আর কি বইয়ের প্যাকেটটা খুলতে পারলাম না কারণ আমি খুবই এক্সাইটেড ছিলাম তাদের বইগুলো নিয়ে তো আমি আগেই বইয়ের কভার খুলে ফেলেছি এখন শুধু আপনাদেরকে মূল বইগুলো দেখাবো যে আমি কি কি বই কিনেছি তো চলুন তাহলে আর কোনো কথা না বাড়িয়ে সরাসরি বইগুলো দেখি যে কি কি বই আছে রোহামা শপ এবং রোহামা পাবলিকেশন থেকে আমি যে বইটির প্রথমে অর্ডার দিয়েছি তা হচ্ছে এই বইটি বইটি আপনারা দেখতে পাচ্ছেন বইটির কভারটি অনেক সুন্দর এবং বইটি হার্ড কভারের এবং দেখুন এই বইটি আমি অলরেডি অর্ধেক পড়ে ফেলেছি তো বইটি আমার কাছে খুবই ভালো লেগেছে এবং এই বইটি নিয়ে আমাদের বিস্তারিত একটি ভিডিও খুব শীঘ্রই আসবে তো পরবর্তী বইটি হচ্ছে এই বইটি কিভাবে আল্লাহর প্রিয় হব এটিও রোহমা পাবলিকেশন থেকে এবং এই বইটিও হার্ড কভার দেখুন আপনারা মানে তাদের বইগুলো ধরলেই এত ভালো লাগে তাদের বইগুলো ধরতে একটা আলাদা ফিল পাওয়া যায় আর কি তারপরের বইটি হচ্ছে এই বইটি ইসলামী জীবন ব্যবস্থা দেখুন বইটি আপনারা বইটি দেখুন কত মোটা একটি বই এই বইটির পৃষ্ঠা সংখ্যা হচ্ছে যদি আমি আপনাদেরকে দেখাই সাতশো উনষাট কি ষাট পৃষ্ঠার মতো চিন্তা করুন এত ভারী একটি বই তো এই বইটি যখন আপনারা পড়বেন আপনারা চিন্তা করেন আপনাদের জীবনের মধ্যে কত ভালো একটি পরিবর্তন আসবে এবং সর্বশেষ যে বইটি আমি আপনাদেরকে দেখাবো তা হচ্ছে সুইট হার্ট কোরআন বইটি বইটি হয়তো একটু বেশি সুন্দর তো বইটি লিখেছে মোহাম্মদ আতিকুল্লাহ তো তার তো আরও অনেকগুলো বই আছে এটি তার কোরআন সিরিজের দ্বিতীয় বইটি আরেকটি বই ছিল প্রথমটি সেটি আমার কাছে আসলে সংগ্রহে নেই তাই আমি প্রথমে এই বইটি অর্ডার দিয়েছিলাম তো বইটির কয়েকটি পিসটা আমি পড়েছি এখনও বইটি পড়ার সুযোগ হয়নি তো যতটুকুই পড়েছে আমি বুঝতে পেরেছি না এই বইটি খুব ভালোই হবে আমার জন্য তো এই বইটি যদি আমি আপনাদেরকে একটু দেখাই ও এই বইটি কিন্তু মাক্তাবাতুল আজার থেকে প্রকাশিত বইটির গায়ের মূল্য এক হাজার টাকা কিন্তু এই বইটি আমি পাঁচশো টাকা দিয়ে কিনেছিলাম আপনারা ওখানে পাঁচশো টাকা দিয়ে সংগ্রহ করতে পারবেন এই যে কয়টি বই আমি আপনাদেরকে দেখালাম এই সবগুলো বই কিন্তু আপনারা রোহামা সব থেকে কালেক্ট করতে পারবেন তো বইগুলো আমি আপনাদেরকে আরেকবার দেখাই এটি একটি ইসলামী জীবন ব্যবস্থা তারপরেরটি হচ্ছে এটি কিভাবে আল্লাহর প্রিয় হব এবং এই বইটি আদর্শ মুসলিম বইগুলো আপনারা দেখলেন আশা করি বইগুলো আপনাদের কাছে ভালো লেগেছে তো আমি এই বইগুলোর লিঙ্ক ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব এবং রুহামা শব ডট কমের লিঙ্কও আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আপনারা সেখান থেকে তাদের সাথে সরাসরি কথা বলতে পারবেন তাদের ওয়েবসাইটে গিয়ে তাদের কাছে সরাসরি বই অর্ডার করতে পারবেন তো আশা করি ভিডিওটি আপনার কাছে ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে তো আপনার জানেনই কী করতে হবে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে হবে আর চ্যানেলটি সাবস্ক্রাইব করতে হবে যেন পরবর্তী কোনো ভিডিও মিস না হয় তো আবার দেখা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকুন সুস্থ থাকুন এবং সব থেকে জরুরি নিজের খেয়াল রাখুন আসসালামু আলাইকুম সবাইকে